গেল বছরের অক্টোবরে জিম্বাবুয়ে, এরপর বিশ্বকাপ, তারপর ভারত পাকিস্তান আর সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত দারুণ ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। আর এই সময়ে টাইগারদের দারুণ সাফল্যের অন্যতম সদস্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের এক বড় বিজ্ঞাপন সাকিব। তিন ফর্মেটেই সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে ক্রিকেট বিশ্বে এরই মধ্যে করেছেন সুপ্রতিষ্ঠিত। তবে এবার নিজেকে একটু ভিন্নভাবে তুলে ধরতে চান তিনি। ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্নে বিভোর সাকিব। তাই আপাতত মাথায় তার ক্রিকেট নিয়ে কোনো চিন্তাই নেই, সব ভুলে নিজের ব্যবসার দিকেই মনোযোগ তার। আমার জন্য ফার্স্ট টাইম কোনো বিজনেস, এবং যেহেতু একাই রান করব, সো আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, ক্রিকেট মাঠের মতো এখানে একটা বড় চ্যালেঞ্জ। তো যে আমি এখন ক্রিকেটের একদম মুডেই নাই, এখন আমি অফিসিয়ালি বিজনেসম্যানের মুডে আছি সত্যি কথা, আর হলিডে চিন্তায় আছি। সো আমি বললাম যেটা, যে আসলে এখন আমাদের এই টাইমটা আসলে সবারও উচিত যে খুব রিল্যাক্সড ওয়েতে আমরা যেন কাটাতে পারি, যেহেতু আমরা এত ভালো একটা টাইম শেষ করলাম, এত ভালো একটা সময় গেল আমাদের। সো ওই সাকসেসটা আমাদের অবশ্যই এনজয় করা জরুরি। আমেরিকা যাচ্ছি 2 সপ্তাহের জন্য ঘুমাতে, আশা করি ভালো ঘুম হবে, একটু ঘোরাঘুরি তো থাকবে, একটু শপিং। সাকিব তার ভক্তদের দিলেন আরো চমকে ওঠার মতন খবর। যদি সুযোগ পান তবে ক্রিকেট নয়, ফুটবল নিয়েই মেতে উঠবেন তিনি। সেই সাথে আরো জানালেন সমাজের দুস্থ মানুষদের জন্য নেয়া কিছু উদ্যোগের কথা। একটু ফুটবল খেললেও খেলতে পারি যদি টাইম পাই, যদি জায়গা থাকে। একটা বড় ইচ্ছা আছে, সেটা হচ্ছে সাকিব আল হাসান ফাউন্ডেশন শুরু করার। বাট ফার্স্টে যেটা করব, যে আমি ওটার মতোই এখান থেকেও একটা পার্সেন্টেজ আমরা দেওয়ার চেষ্টা করব রেগুলারলি। এবং আরেকটা প্ল্যান যেটা আছে, যে আমার ইচ্ছা আছে প্রতি মান্থে যাদের নিডি পিপল তাদেরকে একবার লাঞ্চ অথবা সকালের ব্রেকফাস্ট করানো। জানা গেছে স্ত্রী সন্তান সম্ভব হওয়ায় সামনে জাতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচি থাকলেও সেখান থেকে ছুটি নিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। দোয়া করেন ইনশাআল্লাহ, নভেম্বরে ইনশাআল্লাহ ডিউ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা।